আইপিএল পৃথিবীর সবথেকে বড় একটি ক্রিকেট লীগ, যে লীগ প্রতি বছর ট্যালেন্টেড ইয়ংস্টারদের স্বপ্ন পূরণের জায়গা হয়ে উঠেছে। আইপিএল এর প্রতিটি এডিশনে আমরা এমন অনেক নতুন ট্যালেন্টেড ক্রিকেটারদের খেলতে দেখি, আর এবছরও তেমনই পেয়েছি চেতন সাকারিয়াকে। আমাদের আজকের ভিডিও আইপিএল এর নতুন মুখ চেতন সাকারিয়াকে নিয়ে। গুজরাটের ভাবনগর শহরে 1998 এর 28 ফেব্রুয়ারি গরিব ঘরে জন্ম নেয় চেতন সাকারিয়া। পিতা প্রথমে লরি চালালেও পরে অটো চালিয়েই সংসার খরচ চালাতেন। পিতা কাঞ্জিভাই সাকারিয়া ও মাতা বর্ষবেন সাকারিয়া, সিস্টার জিগাংশা সাকারিয়া ও ব্রাদার রাহুল সাকারিয়া, যে সুইসাইড করে কয়েক মাস আগে, মোট পাঁচজনের ফ্যামিলি। তার বাবা চাইতো ছেলেকে ইঞ্জিনিয়ার করতে, চেতন স্টুডেন্ট হিসেবেও ছিল ব্রিলিয়ান্ট। চেতনের ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি টানই ছিল আলাদা, তাই সে ক্রিকেটার হতে চাইতো। কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবারে যেটা হয়, ক্রিকেট খেলতে হবে না, পড়াশোনা কর, সরকারি চাকরি কর, ওসব খেলা বড়লোকের খেলা, আমাদের মতো গরিবদের জন্য নয়, বলেছিলেন সাকারিয়ার বাবা। তারা এতটাই গরিব ছিল যে বর্ষার সময় প্রতিবেশীদের বাড়িতে তাদের থাকতে হতো, ক্রিকেট খেলা দেখতে হলে পাশের বাড়ি বা অন্য কোনো দোকানে গিয়ে দেখতে হতো। বাবার কথা তাকে ডিমোটিভেট করতে পারেনি, সে নিজের খেলা চালিয়ে যায়। তার এক আঙ্কেল যার স্টেশনারি শপ ছিল, তিনি সাকারিয়াকে নিজের শপের দেখাশোনা করার কাজে রাখেন, যার পরিবর্তে তিনি তার টিউশন ফিজ, ক্রিকেট খেলতে উৎসাহ ও সাহায্য করতেন। প্রথম যখন আন্ডার-19 এ সৌরাষ্ট্র হয়ে সিলেক্ট হন এবং কোচবিহার টুর্নামেন্টে 6 ম্যাচে 18টি উইকেট নিয়ে এমআরএফ ফাউন্ডেশনে ডাক পান, তখন তিনি জানান নিজের একজোড়া ভালো স্পাইক বালা বোলিং শু পর্যন্ত ছিল না। তারই এক টিমমেট তার বল দেখে ইমপ্রেস হয়ে তাকে একজোড়া জুতো গিফট করেছিলেন। 2018-19 এ সৌরাষ্ট্রের পেস বোলার জয়দেব উনরকাট ইনজুর্ড হওয়ায় চেতন সাকারিয়া ডেবিউট করেন ওই বছর। ওই সিজনে নিজের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের দ্বারা একবার 5 উইকেট ও মোট 30টি উইকেট নিয়ে সিজনটি শেষ করেন এবং সকলের নজরে আসতে শুরু করেন, যার ফলস্বরূপ 2020 সালে দুবাইয়ের আইপিএল সিজনে তিনি ডাক পান আরসিবির কাছ থেকে নেট বোলার হিসেবে, যেখান থেকে তিনি অনেক অনেক কনফিডেন্স পান। সবার মতো সাকারিয়াও চাইতো আইপিএল এর মতন বড় টুর্নামেন্টে প্লেইং ইলেভেনে খেলতে, বড় বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে, যা একজন নতুন ক্রিকেটারের স্বপ্ন। আর তার স্বপ্ন পূরণ হয় এই বছর, অর্থাৎ 2021 সাল। 2021 সালের আইপিএল এর মিনি অকশনে বেস প্রাইস 20 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি 20 লক্ষ টাকায় কিনে নেয় রাজস্থান রয়্যাল। প্রথম ম্যাচ 12 এপ্রিল ডেবিউট করে পাঞ্জাবের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ড্রিম স্টার্ট করেন বাহাতি ফাস্ট বোলার চেতন সাকারিয়া। কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়ালের মতো ভালো ভালো ব্যাটসম্যানকে আউট করেন তিনি। 4 ওভারে বল করে মাত্র 31 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন এবং একটি দুর্দান্ত ক্যাচ ধরেন। একটা সময় যে ছেলেটার বল করার জন্য ভালো জুতো ছিল না, এই ছেলেটাই আজ আইপিএল কাঁপাচ্ছে। তো স্টপ থিংকিং, স্টার্ট ডুইং। নোন আননোন ফ্যাক্ট ও বায়োগ্রাফি ভিডিও বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, কারণ যখনই এই চ্যানেলে ভিডিও আসবে সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বিকজ ইউ ম্যাটার টু মি। থ্যাংক ইউ।